আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে আপনারা শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনাম। সাথে আছি শোভন আরেফ। অন করলেই পানির তুফান, আরেফেল ওয়াটার পাম্প। অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ, তবে নিয়ম অনুযায়ী হবে জাতীয় নির্বাচন। পদ্মা সেতুর এক বছর পূর্তির সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, অপবাদ ঘোঁচাতে নানা কথা বলছে জাতীয় পার্টি। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের পিছুটান, নানা চড়াইউত্রায় বন্ধ হতে বসেছিল দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর কাজ। পরে প্রধানমন্ত্রীর ঘোষণায় নিজস্ব অর্থায়নে গড়ে ওঠে স্বপ্নের পদ্মা সেতু। গেল বছর এই দিনেই উদ্বোধন হয় পদ্মা বহুমুখী সেতুর। পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তিতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী জানান, সেতু থেকে এখন পর্যন্ত টোল আদায় হয়েছে প্রায় 800 কোটি টাকা। আশা করেন আগামী 4 থেকে 5 মাসের মধ্যে কেটে যাবে চলমান অর্থনৈতিক সংকট। আমরা আশা করছি আগামী 4-4.5 মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। পরে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অপবাদ ঘোচাতে তৎপর জাতীয় পার্টি। আসলে তারা তো নিজেরাই বলে যে আমরা সরকারের দালাল হয়ে গেছি, বলছে না তাদের নেতারাই বলত। এখন তারাই অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চায়। বিএনপি নেত্রীকে চীনা দূতাবাসের পাঠানো উপহার নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমার বাসায়ও একটা বড় প্যাকেট এসেছে, এগুলো তারা পাঠায়, প্রধানমন্ত্রীর ওখানেও তাদের গিফট যাবে ঈদ উপলক্ষে, এটা আমার মনেও প্রশ্ন করার কোনো বিষয় না। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যা হবে সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী ইলেকশন, কাউকে বাদ দিয়ে ইলেকশন করা, এ ধরনের কোনো অভিপ্রায় সরকারের নেই। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়েরে ল্যাক্রুইস্ক এবং ক্যাথরিন পোলার্ড। গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বিশ্বে শান্তি রক্ষার অবদানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন তারা। বৈঠকে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন এবং নারীর নিরাপত্তা সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বেশি সেনা পাঠানো দেশ। বিশ্বব্যাপী জাতিসংঘের 9টি শান্তিরক্ষা মিশনে প্রায় 7,500 বাংলাদেশি নিযুক্ত রয়েছে। যৌন নিপীড়ন এবং নির্যাতন রোধে বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। ঈদযাত্রায় স্বস্তিতে ঢাকা ছাড়ছেন ট্রেনের যাত্রীরা। শিডিউলে নেই কোনো বিভ্রাট, কমলাপুর স্টেশন থেকে সময়মতোই ছেড়ে গেছে প্রায় সব ট্রেন। এদিকে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা কুমিল্লা মহাসড়কেও নেই তেমন চাপ। প্রতিবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিতে হয় নানা ব্যবস্থা, বাড়াতে হয় যানবাহন, ব্যস্ততা বাড়ে টার্মিনাল স্টেশনে। এবারও সব রুটে নেওয়া হয়েছে তেমনই ব্যবস্থা। ট্রেনে ঈদুল ফিতরের মতোই অনলাইনে বিক্রি হয়েছে টিকিট, যা না দেখিয়ে ঢোকা যাচ্ছে না স্টেশনে। ট্রেনের ঈদযাত্রার দ্বিতীয় দিন ছিল প্রথম দিনের মতোই স্বস্তির। দিনের প্রথম ভাগে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন সময় মতো ছেড়ে গেছে। অনেক দিন পর আমার দাদু বাড়িতে যাচ্ছে, এবার সবাই একসাথে ঈদ করব। যাচ্ছি দেশের বাড়ি, আপনজনদের সাথে ঈদ কাটাবো। আর ট্রেনে জার্নি করে আমার অনেক আরাম লাগে, সুবিধা হয়। এবার অনেক দিন পরে বাসা আসছি, বিগত 1 বছর পরে, যেতে অনেককে ভালো লাগতেছে, আর ট্রেনে কোনো দুর্ভোগ নাই। স্বস্তি বাসে যারা ঢাকা ছেড়েছেন তাদেরও। গাবতলী, মহাখালী থেকে দূরপাল্লার বাসগুলো নির্বিঘ্নে ছেড়ে গেছে। পরিবারের সবার সাথে, আত্মীয়-স্বজন সবার সাথে ঈদ করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এক বাড়িতে যাচ্ছি। ঘোরাফেরা করার জন্য আনন্দ করবো, আবার ইচ্ছে যে ছুটি কাটিয়ে আবার আমাদের কাজে আসতে হবে। পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, সোমবার দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে সড়ক মহাসড়কে। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। সিঙ্গারের সৌজন্যে এবারে কোরবানির হাটের খবর। রাজধানীর হাটের খবর সরাসরি জানবো আফতাব নগরপুর কোরবানির পশুর হাট থেকে। যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল।
মাহফুজ, একটু জানাবেন যে আফতাবনগরে হাট কেমন জমে উঠেছে এবং বিশেষ করে দামের প্রসঙ্গ নিশ্চয়ই জানাবেন, সেই সাথে কোন ধরনের গরুর প্রতি এবার আগ্রহ বেশি দেখাচ্ছেন ক্রেতারা? এখনো হাট জমে ওঠেনি। যারা এখানে বিক্রেতা রয়েছেন, ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে গরু এনে এখানে বিক্রির জন্য বসে আছেন, ক্রেতা নেই বললে চলে, কয়েকজন আসছেন। তবে তারা যদি কোনো গরুর দাম 1 লাখ টাকা চাচ্ছেন, সেক্ষেত্রে ক্রেতারা 50-60 হাজার টাকা বলছেন। তো সে অর্থে তারা বলছেন যে এখনও পশুর হাট সে অর্থে জমে ওঠেনি। কোরবানি ঈদ যদি ঈদ 29 তারিখ, 27-28 এই 2 দিন কেনাবেচা বেশি বাড়বে বলে আমাদেরকে জানিয়েছে। আপনারা তো গরু বিক্রি করতে এসছেন, একটু বলেন কোন জায়গা থেকে কয়টা গরু নিয়ে এসছেন আর হাটের সার্বিক কেনাবেচার কী অবস্থা? আমি কুষ্টা থেকে আসছি ভাইয়া, গরু নিয়ে আসছি 30টা। গরু দাম ধরে হচ্ছে মনে হচ্ছে যে এবার গরু এই হাটে একটু চাপ বেশি, আর গরু যেভাবে দাম গেছে প্রত্যেকটা পিস প্রতি আমার 30,000-40,000 করে লসের একটা সম্ভাবনা, আর সেভাবে এখনো বেচা কিনাও লাগেনি। যাই আসছে এক একটা খেতে খরিদ্দার যাই আসছে, এসে দাম বলছে খুবই কম। আমাদের এবার কিনা পড়েছে আপনার 35,000 টাকা মন, তারা দাম বলছে 27-28 এইভাবে। কয়টা গরু বিক্রি করছেন? এখনো বউনি করতে পারিনি, 30টার ভিতরে একটা এখনো বেচতে পারিনি। এই অবস্থা, এই যে এইগুলা দাম যাচ্ছেন, এবং এইগুলা আপনার ধরেন 200-এর উপরে কিনা, 250-এর দাম যাচ্ছে, তারা 200 নিয়ে নেবে। জি জি, 2 লাখের উপরে সব কিনা, বুঝছেন? জি জি জি, লাইনে অনেকে বলছে এবার গরুর দাম বেশি, সেক্ষেত্রে আপনারা কি বলছেন? কো সেক্ষেত্রে তো প্রত্যাশামূলক ভাবে আমরা পাচ্ছি না। হ্যাঁ, এই এই বাজারে যে আফতাবনগরের যে বাজারের হিসাবে আমরা তো সেই অনুপাতে মূল্য পাচ্ছি না। ধন্যবাদ। আমরা বিক্রেতার কথা শুনলাম যে যে পরিমাণে তাদের পশু রয়েছে এখনও বিক্রি হয়নি, এবং দাম বেশির যে বিষয়টি সেটি তিনি তারা বলছেন যে সেই বিষয়টিও নাকচ করছেন, দাম বেশি নয় বলে তাদের দাবি। তবে ক্রেতা তেমন বেশি না থাকে আসলে আমরা ক্রেতাদের বক্তব্য এখনও জানতে পারিনি এই জায়গাটিতে। তবে অনেক ক্রেতা অন্য জায়গায় আমাদেরকে বলেছে তারা মূল্য হাঁকাচ্ছেন বেশি, যার কারণে এখনও হাট ঈদকে কেন্দ্র করে জমে ওঠেনি। ধন্যবাদ। মাহফুজ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর আফতাবনগর কোরবানির পশুর হাট থেকে। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম বাড়ল 3 টাকা, তবে খাসি বকরির দর থাকছে আগেরটাই। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুট 50-55 টাকা এবং ঢাকার বাইরে 45-48 টাকা নির্ধারণ করেছে সরকার। আর খাসি এবং বকরির দাম গতবারের মতোই ঢাকায় 18-20 এবং ঢাকার বাইরে 12-14 টাকা। মজুদ করে লবণের দর বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ফ্যামিলি কার্ডে 30 টাকা কেজিতে চাল মিলবে, প্রতি কার্ডে পাওয়া যাবে সর্বোচ্চ 5 কেজি। সচিবালয়ের ব্রিফে একথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দাবি করেছেন চালের দাম স্থিতিশীল রয়েছে। বাজার দর যদি বলতে যাই আমরা, তাহলে চাউলের দাম বেশ কয়েক মাস থেকে স্টেবল আছে, এইটা আমাদের একটা ভালো খবর। আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং আমরা ইতিমধ্যে আমাদের যে আইনটা যেটা, সে আইনটা আমাদের অলরেডি সংসদে উঠেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণের বাধা দূর করতে হবে, একই সাথে এই অংশগ্রহণ হতে হবে অর্থবহ, কারণ টেকসই শান্তি আনতে এটি জরুরি। রাজধানীতে শান্তিরক্ষা বৈঠকের প্রস্তুতি সভায় এসব বলেছেন বক্তারা। মিশনে নারীরা যেন জ্যেষ্ঠ পদ পান সেদিকেও খেয়াল রাখার পরামর্শ তাদের। বিশ্বের সংঘাতময় এলাকায় স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। তবে স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় স্বাধীনতা ও উগ্রবাদ মিশনের কাজকে কঠিন করে তুলছে। এই সংকট সমাধানে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ঢাকায় বসেছে প্রস্তুতি সভা। 2 দিনের আয়োজনে শিরোনাম জাতিসংঘে শান্তিরক্ষায় নারীরা। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জঁ পিয়েরে লাকক্স বলেন, বর্তমানে 5টি মিশনে প্রধান নারী, এই ধারাবাহিকতা ধরে রাখতে 4টি পদক্ষেপ নিতে হবে। নারীর অংশগ্রহণে উদাহরণ তৈরি করে বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি। আরো যাচাই করে নারী কর্মকর্তা নিয়োগ, জাতীয় নীতিতে লিঙ্গ সমতা, মিশনে নারীকে সম্মান দিয়ে পোশাক তৈরি এবং প্রতিটি দেশের প্রতিরক্ষা নীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।
জাতিসংঘ নীতি ও কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন পেলর্ট বলেন, নারীর প্রতি বৈষম্য রোধে ব্যবস্থা নিতে হবে। নারীর প্রতি হেনস্থা বন্ধের কোনো বিকল্প নেই, এর সুবিচার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে, তাকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। পররাষ্ট্র সচিব বলেন, শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণ শুধু লিঙ্গ সমতার বিষয় নয়, মিশনের কার্যকারিতা বাড়াতে মৌলিক উপাদানও। শান্তিরক্ষায় নারীর সক্রিয় অংশগ্রহণ টেকসই শান্তিতে অবদান রাখে, বিশেষ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এর বিকল্প নেই। প্রস্তুতি সভায় অংশ নিয়েছে বিভিন্ন দেশের 90 জন প্রতিনিধি। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 2024 নির্বাচন শতভাগ সুষ্ঠু এবং অবাধ হবে, নির্বাচনে কে এলো কে এলো না সেটি তাদের বিষয়। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাপ টকে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেছেন, শেখ হাসিনার ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নেই, নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো ছাড়া অন্য কোনো আলোচনাকে স্বাগত জানায় না সরকার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের বিরুদ্ধে অভিযোগ করে তারা দেশের শত্রু। জানান, আগামীতে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকবে না বলেও আশা ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেগুলি আপনাদের অগ্রজ ব্যক্তিগত তরফ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তাকে অভিনন্দন, ধন্যবাদ। আমরা সংবিধান অনুযায়ী সরকারের ম্যান্ডেট যতদিন আছে শেষ মুহূর্ত পর্যন্ত সরকার সিদ্ধান্ত নিয়ে যাবে, কাজ করে যাবে দায়িত্বহীনভাবে, এবং যে সময়ে নির্বাচন কমিশন তাদের তফসিল ঘোষণা করবেন, যেদিন থেকে নির্বাচন কমিশনের আওতাধীন বিষয়বস্তুগুলি হয়ে যাবে সেদিন সরকার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করবেন। 2000 কোটি টাকা পাচার মামলায় ফরিদপুরের দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেল সহ 47 ব্যক্তি এবং 10টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। সকালে আদালতে এটি জমা দেয় তারা। এজাহারে জানানো হয়, 2020 সালে ঢাকার কাফরুল থানায় বরকত এবং রুবেলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। এক বছর পর 10 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়, কিন্তু সেটি গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। নতুন চার্জশিটে রুবেল বরকত ছাড়াও রয়েছেন সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম বাবর, তার এপিএস সত্যজিৎ মুখার্জি এবং এইচএম ফুয়াদ। চাহিদা মেটাতে রাশিয়া থেকে সরাসরি কিংবা ভারতের মাধ্যমে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ। চ্যানেল 24-কে একথা বলেছেন ঢাকায় মস্কোর দূত আলেকজান্ডার মন্টিটস্কি। জানান, অচিরেই কেটে যাচ্ছে রূপপুর প্রকল্পের কিস্তি পরিশোধের জটিলতা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ইউক্রেনের রুশ আগ্রাসন ঘিরে রাশিয়ার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম সুইফটেও নিষিদ্ধ রাশিয়া। ফলে রাশিয়ার সাথে বাণিজ্য ও সহযোগিতা কঠিন হয়ে যায়, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিস্তি শোধ নিয়ে তৈরি হয় সংকট। তবে আশার কথা শোনালেন রুশ রাষ্ট্রদূত। জানান, আলোচনার মাধ্যমে সমাধান বের করছে দুদেশের কেন্দ্রীয় ব্যাংক। The matter is, you know that some Russian banks, not all of them, were switch off from SWIFT. যেহেতু নিষেধাজ্ঞা আছে সেহেতু সুইফট কোড ব্যবহার হচ্ছে না, এমন অবস্থায় দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আলোচনা প্রায় সম্পন্ন হয়ে এসেছে। দ্রুতই এ নিয়ে চুক্তিও স্বাক্ষর হবার কথা রয়েছে। Banks, Central Bank of Russia and Bangladesh Bank and the Ministry of Finance to resolve this problem. রুশ রাষ্ট্রদূতের পরামর্শ, জ্বালানি সংকট কাটাতে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার পথে হাঁটতে পারে বাংলাদেশ। We have given some proposal to buy oil on a government basis. We were told that it is আমরা তেল বিক্রির প্রস্তাব দিয়েছি, আমাদের বলা হয়েছে এটা এখানে প্রক্রিয়াধীন করা কঠিন। যদি তোমরা তেল কিনতে চাও সেটা হতে পারে সরাসরি কিংবা কারোর মাধ্যমে। সম্প্রতি শ্রীলঙ্কা কিনেছে, পাকিস্তান কিনেছে, ভারতও কিনেছে। তোমরা যদি ভারতের মাধ্যমে কিনতে চাও তাদের সাথে কথা বলো। If you want to buy some oil from India, you should negotiate with Indian government or Indian businessman. এই কূটনৈতিক জানান, রাশিয়ার কাছ থেকে 3টি অবজারভেটরি স্যাটেলাইট কিনছে বাংলাদেশ, যা ব্লু ইকোনমিতে বিশেষ ভূমিকা রাখবে। Not just one satellite sent, it will be some more satellites sent to the orbit, and it will not like only how many? 2, 3, 4, 5, not less than 3. Moshe Hasib, Channel 24, Dhaka. বিদ্রোহ ছেড়ে ব্যারাকে ফিরলো ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার গ্রুপ।
এতে রাশিয়ায় গৃহযুদ্ধের শঙ্কার অবসান হলো। ওয়াগনার গ্রুপ প্রধান প্রিগোজিনের সাথে সমঝোতার বৈঠক করে এই বাজিমাত করেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। হাব ছেড়ে বাঁচল ক্রেমলিন, রাশিয়া ছেড়েছে ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার গ্রুপ। ওয়াগনার গ্রুপের বিদ্রোহের জেরে শনিবার দিনভর চরম উত্তেজনায় কেটেছে রাশিয়া ও মিত্রদের, বিশেষ করে ভাড়াটে যোদ্ধা দলের মস্কোমুখী যাত্রায় সন্ত্রাস বিরোধী জরুরি অবস্থা জারি করা হয়। মস্কোর আশপাশে তৈরি করা হয় নিরাপত্তা বলয়। টানটান উত্তেজনার এসব মুহূর্তের দিকে নজর ছিল সারা বিশ্বের, বেসামরিক হতাহত এড়াতে আসছিল নানা বাণী আর আহ্বান। যদিও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সেনা সদর দপ্তর ওয়াগনার গ্রুপ দখল করেছিল বিনা রক্তপাতে, দলের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনও বারবার বলছিলেন কোনো ধরনের রক্তপাত চান না তিনি। সেই কথার প্রতিফলনও মিলছিল ওয়াগনার গ্রুপের সাথে স্থানীয়দের সেলফি ও খোশ গল্পের ছবি গণমাধ্যমে উঠে আসায়। তবে পুতিনের কড়া ভাষণ ও প্রিগোজিনের অনমনীয় মনোভাবে গৃহযুদ্ধের সংখ্যার কথা বলছিলেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এটা চরম বিশ্বাসঘাতকতা ও রাশিয়ার পিঠে ছুরি চালানোর মতো অপরাধ। এর মাঝেই অসমর্থিত সূত্রের খবর ও ছবি প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে বলা হয় প্রিগোজিনের সাথে সমঝোতার বৈঠক চলছে। তথ্য যাচাই করতে না পারায় মূলধারার গণমাধ্যমগুলো এতে তেমন কান দেয়নি, কিন্তু সেটিই সত্য হয়েছে। পুতিন ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর প্রচেষ্টায় বড় কোনো বিপদ হওয়ার আগেই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। যোদ্ধাদের ব্যারাকে ফেরার নির্দেশ দেন প্রিগোজিন। রাশিয়ানরা রক্তপাতের ভয়াবহতা নিয়ে সবসময় সচেতন, যেদিক থেকেই হোক এটা সবার জন্যই ক্ষতিকর। আমাদের কনভয়গুলি ফিরিয়ে দিয়েছি, পরিকল্পনা অনুযায়ী সবাইকে নিয়ে ক্যাম্পে ফিরে যাচ্ছি। ঠিক কি কি সুবিধা ও ছাড় আদায় করেছেন ওয়াগনার গ্রুপের প্রধান সেটি এখনও স্পষ্ট নয়, শুধু বলা হচ্ছে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, আর বেলারুশে থাকবেন ইয়েভগেনি প্রিগোজিন। জুবাইর হুসাইন, চ্যানেল 24। এই ছিল বিকেল 4টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।